পাঁচজন আরোহী টাইটান নামক ছোট্ট এক সাবমেরিনে চড়ে সেখানে গিয়েছে। 110 বছর আগে যে ডুবে গিয়েছে টাইটানিকটা, সেটার ধ্বংসাবশেষ, ওই ধ্বংসাবশেষটা আমরা সেখানে গিয়ে দেখব। একটা থ্রিল থ্রিল ভাব কাজ করবে। আর এটা দেখার জন্য সেই সাবমেরিন কোম্পানিকে খরচ দিতে হয়েছে পার পার্সন মাথা পিছু $2,500,000, বাংলা টাকায় 2,50,000,000 টাকা। যারা গিয়েছিল ওই পাঁচজনের তিনজনই হচ্ছে বিলিয়নিয়ার, হাজার হাজার কোটি টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই। যারা গিয়েছে টাইটানিক দেখার জন্য আটলান্টিকের নিচে 1.5 ঘন্টা যাওয়ার পরে নো সিগন্যাল, সিগন্যাল লস্ট, ডিসকানেক্টেড হয়ে গেছে, পৃথিবী থেকে কন্ট্রোল যে করছিল সে দেখে আর লাপাত্তা। 96 ঘন্টার অক্সিজেন নিয়ে সেটা নিচে নেমেছে, এর মধ্যে উঠতে না পারলে অক্সিজেনের সরবরাহ শেষ হয়ে সেখানেই মরবে। যান্ত্রিক ত্রুটির কারণে এখনও পর্যন্ত তার হদিস পাওয়া যায় নাই। গতকাল ছিল তার অক্সিজেনের শেষ সময়। আর তাকে উদ্ধারের জন্য আমেরিকা, কানাডার কোস্টগার্ড, নেভি, এয়ারফোর্স সব উঠে পড়ে লেগেছে, পায় নাই। এবং এই নিউজ কম বেশি সবাই জানে, অথচ দুঃখের বিষয় হচ্ছে ঠিক এর 2 দিন আগে ভূমধ্য সাগরে 750 জন মানুষ নিয়ে, আরোহী নিয়ে আরেকটা জাহাজ ডুবেছে। পাকিস্তানের 250 যাত্রী সেখানে ছিল, অথচ এটা মানুষ জানেই না। তার মানে কি বোঝেন? এই যে নিউজটা আমরা কেন জানি আর ওটা কেন জানি না, তার কারণ হচ্ছে মিডিয়া এই নিউজটা দেখিয়েছে আর ওটা দেখায় নাই। কারণ ওই 750 জনের জীবনের কোনো দাম নাই, ওরা তো গরিব। আর এই 5 জন তো সবাই বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, এরা তো কোটিপতি, এদের জীবনের দাম আছে। গরিবের রক্ত রক্ত না, নর্দমার ময়লা পানি। সেখানে যারা গেল তাদের কি টাকা পয়সার অভাব আছে? আরে মুহূর্তের মধ্যে যে 2,50,000,000 টাকা ফেলে দিতে পারে তার পয়সার অভাব আছে? কিন্তু দেখেন ওই শেষ সময়টাতে যখন তাদের অক্সিজেনের সরবরাহ শেষ হতে চলেছে, একটা একটা সেকেন্ড তখন তারা দেখছে যে এত সময় পরে আমাদের মৃত্যু অবধারিত, আমরা আর বাঁচতে পারবো না। ওই মুহূর্তে কি চিন্তা তাদের হয়েছে? ওই মুহূর্তে দাঁড়িয়ে যদি তাদের কাউকে বলা হতো যে আপনার সামনে 2টা অপশন, একটা হচ্ছে আপনার সারা জীবনের অর্জিত সকল সম্পদ আমাকে দিয়ে দিতে হবে, বিনিময়ে আপনাকে আমি অক্সিজেন নেওয়ার সুযোগ দেব, ওই লোকটা কি তখন সম্পদ চাইতো না অক্সিজেন চাইতো? আর সেই অক্সিজেন এখন আমরা ফ্রি ইউজ করছি, মূল্য দিচ্ছি না, মূল্য বুঝছি না। এমন জায়গায় মারা গেল হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু এমন জায়গায় মারা যাচ্ছে কাফনের কাপড়টা পর্যন্ত জুটল না। কি লাভ? পানির নিচে মারা গিয়েছে অথচ পানি খাইতে পারল না, পানির ভেতরে মারা যাচ্ছে অথচ পানির অভাবে গলা ফেটে তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে কিন্তু পানি নাই। কি মৃত্যু! ওই মুহূর্তে দাঁড়িয়ে দুনিয়ার কোনো সম্পদ তাদেরকে বাঁচাতে পেরেছে? এই সম্পদের কি মূল্য আপনার, যে সম্পদকে আপনি আঁকড়ে ধরছেন, কামড়ে ধরছেন, এক পয়সাও যেন ছুটতে না পারে, একটা টাকাও যেন খরচ না হয়, এত ভালোবাসা যে সম্পদের উপরে। আজকে আপনি মারা যান, ঠিক এই মুহূর্তে মারা যান, মারা যাওয়ার পরে আপনার দেহ খাবে পোকে আর সম্পদ খাবে অন্য লোকে, কিচ্ছু থাকবে না। তবুও সেই সম্পদকে আঁকড়ে ধরার জন্য আমাদের কত মায়া, কত ভালোবাসা। এজন্য আমি বলি কি ভাই, দুনিয়াতে বেঁচে থাকার জন্য, ভালো করে শুনবেন, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের টাকা পয়সা খুব বেশি প্রয়োজন নাই, বরং দুনিয়াতে বেঁচে থাকার জন্য সবচাইতে বেশি প্রয়োজন বান্দার জন্য আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি না থাকে, হাজার হাজার কোটি টাকা থাকবে, এমন জায়গায় মরণ হবে একটা কাফনের কাপড়ও জ্বলবে না। কি লাভ? এই টাকার কোনো লাভ আছে? আল্লাহর হাবিব যখনই কোনো আজাব গজব প্রাপ্ত এলাকার পাশ দিয়ে যেতেন সাহাবীদের নিয়ে, তিনি ইস্তিগফার পড়তে পড়তে দ্রুত পার হতেন, দাঁড়িয়ে থাকতেন না, তিনি ইস্তিগফার পড়তে পড়তে দ্রুত পার হয়ে যেতেন। কারণ বিশ্বনবী বলতেন এই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছিল, এই জায়গায় বেশিক্ষণ থাকা আমাদের জন্য ঠিক হবে না। আর এখন আমরা পয়সা পাতি খরচ করে আরো গজবপ্রাপ্ত জিনিস দেখতে যাই,